সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকে মাইক্রোসফট এক্সেল 2007 এর কিছু ছোট ছোট সূত্র ব্যবহার করে আমরা কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে পারি এর ফাঁকে একটা কথা বলে রাখি সেটি হলো যে শুরু থেকেই যদি আমরা বড় বড় কাজ করি তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সেজন্য আমি মাইক্রোসফট এক্সেলের প্রথম এপিসোডে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হলো মাইক্রোসফট এক্সেলের সফটওয়্যার দিয়ে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার দিয়ে কি কাজ করা হয় এবং কিভাবে করা হয় এর মধ্যে যে হোম মেনু ইনচার্ট মেনু পেজ লেআউট ফর্মুলা ডাটা রিভিউ ভিউ এই প্রত্যেকটা মেনুর আন্ডারে যে রিবন আছে এই মধ্যে টুলস গুলো আছে এই টুলস গুলো দিয়ে কি কাজ করা হয় এবং কেন কিভাবে এ সম্বন্ধে আমি গত এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদেরকে বুঝিয়েছি বা বলেছি আপনাদের সামনে তো সেই জন্য আজ আমি চাচ্ছি যে একদম শুরু থেকে জিরো থেকে আমরা শুরু করব। যাতে আস্তে আস্তে করে আমরা পর্যায়ক্রমে সামনের দিকে ক্রমান্বয়ে বড় কাজ করতে পারি এবং যখন বড় কাজ করব তখন আপনারা ঠিকই বুঝে যাবেন যে কিভাবে কাজ করা যায় কেম কোন কৌশলে বা কোন ফর্মেট কোন ফাংশন কোন সূত্র ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি ওকে তাই আমি আজ শুরু থেকে শুরু করব তো সেই জন্য আমাদের ছোট্ট ছোট্ট সূত্রগুলো আগে জানতে হবে সেটির প্রয়োগ কিভাবে করা যায় সেটি প্রয়োগ করে কিভাবে আমরা সাকসেস হতে পারি ছোট ছোট অঙ্কগুলো আজকে শিখব এই জন্য আমি আজকে ডিসিশন নিয়েছি যে যোগ কিভাবে করা যায় বিয়োগ কিভাবে করা যায় গুণ কিভাবে করা যায় ভাগ কিভাবে করা যায় পার্সেন্টেন্স কিভাবে বের করা যায় গড় কিভাবে বের করা যায় এবং তার সূত্র কি আমরা কি সূত্র প্রয়োগ করে এগুলো বের করতে পারি তো ঠিক আছে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী প্রমকাদির দি পোস্ট ই সেন্টার চলুন শুরু করি লেটস গো সবাইকে আবারও স্বাগত জানাই ই সেন্টার থেকে আমি মোহাম্মদ মিরাজ আজকে আমরা দেখবো কিভাবে যোগ করা যায় তো সেজন্য আমি কিছু ডাটা এখানে আগে থেকেই রেডি করে রেখেছি বাঁচানোর জন্য তা না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর ভিডিওটি অনেক লং হয়ে গেলে হয়তোবা আপনারা কেউ কেউ বিরক্ত বোধ করতে পারেন তবে আমি মনে করি যারা প্রকৃতই শিখতে চান একটু ভিডিও লং হলেও আমার মনে হয় কোনো সমস্যা হবে না তার কারণ বিষয়টি ভালো আরও ভালো এবং আরও ভালোভাবে বুঝতে হলে একটু সময় এবং একটু ধৈর্য দিতে হবে ওকে এখন আমরা দেখব এই যে আমি সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলোর যোগফল এই ছেলের মধ্যে কিভাবে বের করা যায় তো সর্বপ্রথম আমরা যেই সূত্রটি ব্যবহার করব প্রথমে একটা কথা বলে রাখি আমরা যে কোনো অঙ্কের সমাধান করি যে কোনো অঙ্কের সমাধান করি সর্বপ্রথম আমাদের যেই সিম্বলটি ব্যবহার করতে হবে ইকুয়াল সমান সমান যে কোনো অঙ্কের ক্ষেত্রেই প্রথমে এটি ব্যবহার করতে হবে তাহলে এক্সেল এক্সেল বুঝবে বুঝবে এই প্রোগ্রাম যে আমরা কোনো অঙ্কের সমাধান করছি ঠিক আছে আমরা ইকুয়েল ব্যবহার করলাম এখন নিয়ম অনুযায়ী লিখতে হবে এখানে এস ইউ এম এস ইউ এম ইকুয়েল এস ইউ এম সাম এখন যেটি করতে হবে ব্র্যাকেট শুরু করতে হবে শিফট নাইন কিবোর্ড থেকে শিফট নাইন চেপে ব্র্যাকেট শুরু করলাম এখন কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমরা যোগ করব সেটি আমাদের এখানে দেখিয়ে দিতে হবে তো আমি গত পর্বে আলোচনা করেছিলাম বুঝিয়েছিলাম যে এগুলো হলো কলাম হেডিং এগুলো হলো কলাম হেডিং আর এইগুলো হলো রো এগুলো হলো রো কলাম এবং এই রো এর সমন্বয়ে যে নাম্বারটি আসে সেটি হলো আমাদের সেল নাম্বার এখন আমরা এই সেল থেকে এই সেল পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সেল থেকে এই সেল পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার যোগ ফল আমরা এই মধ্যে বের করব। তাহলে আমাদের আগে চিনতে হবে যে এই সেল নাম্বারটি কত দেখুন এখানে যদি আমি বাম হাউস দিয়ে সিলেক্ট করি একবার ক্লিক করি তাহলে আমাদের এখানে সেল নাম্বারটি অটোমেটিক এখানে উঠে এসেছে এখানে সেল নাম্বারটি দেখাচ্ছে বি থ্রি তো বি থ্রি কিভাবে হলো এটি একটা প্রশ্ন থাকতে পারে যারা আপনার এক একদমই নতুন তাদের কাছে এই প্রশ্নটা আসতে পারে তাদের মনে তো সেই আমি আরেকটু খোলামেলা বা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি সেটি হলো এই কলাম হেডিং এটি হলো বি এবং এই তিন নাম্বার রো তিন নাম্বার রোর মধ্যে আমাদের এই ডাটাটা আছে কলাম হেডিং বি রো নাম্বার থ্রি এখানে দেখুন ঠিক তাই বি থ্রি b হলো কলাম থ্রি হলো রো এখন এই বি থ্রি থেকে আমাদের এটি হলো ইলেভেন b ইলেভেন পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এর যোগ ফল আমরা এখানে বের করবো তো এই যোগ বের করতে গিয়ে একটু সময় বেশি নিলাম এই জন্যই যে পরবর্তীতে আমাদের এই সেল নাম্বারগুলো কাজে লাগবে আমরা যে অঙ্কগুলোই করি যে অঙ্কেরই সমাধান করি সেল নাম্বার মাস্ট বি এবং একটা কথা মনে রাখবেন এই সেল নাম্বার উল্লেখ করতে যদি আপনার ভুল হয় তাহলে আপনার অঙ্কের সমাধানটাও ভুল আসবে ফলাফলটাও ভুল আসবে সো আপনারা চেষ্টা করবেন একদম এক্যুরে যেই সেল এবং যেই সেলের অঙ্ক করবেন সেই সেলের উপরে সঠিকভাবে মাউস দিয়ে ক্লিক করবেন অথবা ওই সঠিক ওই সেল নাম্বারটি সঠিকভাবে লিখে দেবেন তো এখানে যদি আমি মাউস হাত কিবোর্ড দিয়ে লিখে দেই ধরুন বি থ্রি তাহলে দেখুন আমি বি থ্রি কিবোর্ড দিয়ে লিখে দিলাম উপরে আমার কী হলো বি থ্রি সেলটি সিলেক্ট হয়ে গেল ডিফল্ট অটোমেটিক ও চিনে নিল যে আমি বি থ্রি সিলেক্ট করেছি বা বি থ্রি এখানে দেখিয়েছি এবার ছোট্ট একটি কাজ করতে হবে ইস্টু অর্থাৎ কিবোর্ডের ডান হাতের যে অল্ট কি আছে তার উপরেই দেখবেন গ্রেটার দেন সাই সাইন এই গ্রেটার দেন কি এর মধ্যেই ডট আছে এই ডটটি যদি আপনি প্রেস করেন তাহলে এখান থেকে কোন পর্যন্ত বি ইলেভেন দেখুন আমি বি থ্রি ডট অর্থাৎ ইস্টু বি ইলেভেন এখানে লিখেছি আমাদের এখানে সমস্ত সেলগুলো সিলেক্ট হয়ে গেছে কারণ ও বুঝতে পেরেছে যে আমরা বি থ্রি থেকে বি ইলেভেন পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার যোগফল এখানে বের করব দ্যাটস গুড এখন যেটি করতে হবে আমরা যেমন ব্র্যাকেট বাম পাশে শুরু করেছি ডান আমাদের ব্র্যাকেট শেষ করে দিতে হবে শিফট জিরো এবার জাস্ট ইন্টার প্রেস করলে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে এখানে ফলাফলটা চলে আসবে তো এইভাবে আমরা যোগফল বের করতে পারি আরও সহজ একটা উপায় আছে সেটি আপনাদের এখন দেখাবো তো আমি এটিকে ডিলিট করে দেই ডিলিট করে দেওয়ার পর বাইরে একটা ক্লিক করলাম এবার আবার এই সাইলের উপরে ক্লিক করলাম এখন এর মাঝে আর একটা কথা বলে রাখি আপনি যেই ছেলের মধ্যে অঙ্কের সমাধান করতে চান অবশ্যই সেই ছেলটিকে ক্লিক করতে হবে বা সেই ছেল সিলেক্ট করতে হবে ওকে এখন সহজ যে বিষয়টা সেটি হলো আমরা এভাবে পাম্পাউস চেপে ধরে ড্রাগ করব একটা ঘর বেশি কারণ এই ঘরের বা এই সেলের মধ্যে আমরা ফলাফল বের করব। সেই জন্যে এই ফলাফল যেই সেলে বের হবে সেই একটা অতিরিক্ত সেল আমরা সিলেক্ট করলাম এখন জাস্ট এই হোম মেনুর আন্ডারে দেখুন এখানে হোম মেনু এই হোম মেনুর আন্ডারে এ পাশে লক্ষ্য করুন অটো ছাম এখন এই অটো ছামের উপর বাম মাউজ দিয়ে একটা ক্লিক করলে আমাদের ফলাফলটা বের হয়ে গেল এভাবে করেও আমরা বের করতে পারি ওকে এবার আমরা দেখব বিয়োগ কিভাবে করা যায় তো আমরা এই সেলের মধ্যেই এই দুটি সেলের সংখ্যার বিয়োগ বের করব। তাহলে এখানে সিম্পল একদম ইজি সূত্রটি আপনি এবার এই সূত্রটি ব্যবহার করতে পারেন ইকুয়েল এই সেলের উপরে জাস্ট বাম মাউস দিয়ে একটা ক্লিক করুন অথবা ডি থ্রি লিখে দিন এবার মাইনাস সাইন দিন তারপর ডি ফোর দেখুন দুটি সেল সিলেক্ট হয়ে গেছে এবার জাস্ট কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করুন পাঁচ হাজার বিয়োগ দুই হাজার সমান সমান তিন হাজার আমাদের ফলাফলটি বের হয়ে গেল এবার এটির আমরা গুণ করব। তাহলে এই গুণের সূত্রটা কি ইকুয়াল এফ থ্রি কিবোর্ডের একদম ডান পাশে যে নিউমেরিক কিগুলো আছে এই কির মধ্যে দেখবেন একটা স্টার চিহ্ন আছে এটি আমাদের গুণন অথবা আপনার সামনাসামনি যে উপরের ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে সংখ্যাগুলো লেখা আছে এটির মধ্যে যদি আপনি শিফট চেপে এইটের উপর চাপ দেন তাহলে সেম সেই স্টার চিহ্নটি এসে গেল স্টার চিহ্নই হলো গুণ সংকেত ওকে এবার কার সাথে গুণ করব। এই সেলের সাথে গুণ করব তাহলে এই সেল নাম্বারটা আমি লিখে দেবো অথবা বাম মাউস দিয়ে এর উপর জাস্ট একটা ক্লিক করব। আমাদের সূত্র হয়ে গেল এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। এবার ভাগ এই দুটি সেলের মধ্যে যে সংখ্যা আছে এই সংখ্যা দুটির ভাগ ফল আমরা বের করব কোথায় এখানে আমি যে কোনো জায়গায় বের করতে পারি সেটা কোনো ফ্যাক্ট না তবে যেই সেলের মধ্যে বের করব অবশ্যই সেই সেলটিকে এভাবে বাম মাউস দিয়ে সিলেক্ট করতে হবে ওকে আমরা এখন ভাগ করব। এই সেলটির উপরে সিলেক্ট করব বাম মাউস অথবা সেল নাম্বারটি লিখে দেব ভাগ আপনি দেখুন কিবোর্ডে যে স্ল্যাশ চিহ্নটি আছে প্রশ্নবোধক চিহ্ন এবং স্ল্যাশ চিহ্ন আছে এইটি চাপলে ভাগ চিহ্ন হবে অথবা একদম ডান পাশে যেখানে ইন্টার প্লাস মাইনাস ইন্টু এর পাশেই দেখবেন একটা স্ল্যাশের মতো আছে এটি আমাদের ভাগ চিহ্ন তো দুইটির যেকোন একটি দিলেই হবে কার সাথে ভাগ করব কার সাথে এই এইচ ফোরের সাথে এখানে এইচ ফোর এইচ থ্রি এগুলো কোনো বিষয় না এগুলো আপনি মাথা থেকে মুছে ফেলুন তার কারণ আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন এখানে আপনি দেখলেন যে আমি এইস থ্রি সাথে এইচ ফোর ভাগ দিলাম তার মানে আপনাকেও এইচ থ্রি আর এইচ ফোর লিখতে হবে না এরকম কিছু না আপনি যেই সেলের অঙ্ক করবেন সেই সেল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যেমন আমার এখানে এই সংখ্যাটি আছে এইস থ্রি সেলে এবং এই সংখ্যাটি যে সেলে আছে সেই সেল নাম্বার এইচ ফোর এখন ধরুন আপনার যদি এইখানে থাকতো এই শেষের সংখ্যাটি যদি আপনার এখানে থাকতো তাহলে এই সেল নাম্বারটি কত এই তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে এইচ প্রথমে আসবে কারণ এইস কলামের মধ্যে আমাদের ডাটাটা আছে এবং কত নাম্বার রোতে আছে ঠিক এই বরাবর বাম পাশে চলে আসুন দেখুন ইলেভেন তাহলে জাস্ট আপনি কিবোর্ড থেকে এইচ ইলেভেন লিখে দিলে আপনার এই সেলটি নির্দেশ করবে যদি কিনা আপনার এই অঙ্কটা এই সংখ্যাটা আপনার এই সেলের মধ্যে থাকতো তাহলে বিষয়টা একদম ইজি আপনি এটা ফলো করবেন না যে আমি এখানে এইচ থ্রি লিখলাম আবার এইচ ফোর লিখলাম এইটা সূত্র না সূত্র হলো সমান আপনি যে সেলের সাথে ভাগ দিতে চান সেই সেল নাম্বার বা যোগ বা গুণ বা বিয়োগ করতে চান সেই সেল নাম্বার এবং আপনি যাই কিছু করেন যদি গুণ করেন গুণ সাইন প্রেস করবেন ভাগ করেন ভাগ প্রেস করবেন বিয়োগ দেন বিয়োগ প্রেস করবেন যোগ করেন যোগ চিহ্ন দেবেন দিয়ে তারপরের সেল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট ইন্টার ইন্টার দেবেন দেখুন আমাদের এখানে ভাগ ফলটা বের হয়ে গেল এবার পার্সেন্টেজ আমরা এই পাঁচ হাজার এর পার্সেন্টেজ এখানে বের করব ধরুন আমরা এখানে আমরা লিখে দিই কত পার্সেন্ট বের করব। টোয়েন্টি পার্সেন্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে লিখে দিলাম টোয়েন্টি পার্সেন্ট তাহলে এটা আমি কত পার্সেন্ট বের করবো সেটি বোঝার জন্য এখানে লিখলাম তো ওকে আমি এটিকে আমি এটিকে পরের ছেলে নিয়ে যাই টোয়েন্টি পার্সেন্ট তাহলে কোন কোন ঘরে কোন ছেলে আমরা এই ছেলে টোয়েন্টি পার্সেন্ট বের করব কার থেকে এই পাঁচ হাজার থেকে ওকে আমরা এই সেলের উপর ক্লিক করলাম ইকুয়াল সেল নাম্বার লিখে দিলাম বা মাউস দিয়ে ক্লিক করলাম সেলের উপর গুণ কত পার্সেন্ট টোয়েন্টি কিবোর্ড থেকে শিফট ফাইভ পার্সেন্ট ব্যাস এটি হলো সূত্র আপনি যেই ছেলের অঙ্ক করবেন অর্থাৎ পার্সেন্টেন্স বের করবেন যেই সেল থেকে ওই সেলের উপরে বাম মাউস দিয়ে ক্লিক করবেন গুণ চিহ্ন দেবেন যত পার্সেন্ট বের করবেন সেটি লিখে একটা পার্সেন্টেজ সাইন দিয়ে ইন্টার তাহলে আমাদের সূত্রটি কি দাঁড়ালো সমান যেই সেলের পার্সেন্টেজ বের করব সেটার উপরে ক্লিক করব অথবা সেই সেল নাম্বারটি লিখে দেব গুণ চিহ্ন দেব যত পার্সেন্ট বের করব সেটি লিখে পার্সেন্ট সাইন প্রেস করে জাস্ট ইন্টার দেখুন এখানে আমাদের পার্সেন্টেজ বের হয়ে গেছে এবার যেটি দেখব গড় অর্থাৎ অ্যাভারেজ আমরা কিভাবে বের করতে পারি এই সেলের মধ্যে আমরা এভারেজ বের করব তাহলে সূত্র সিম্পল সূত্র ইকুয়াল এখানে এভারেজ কথাটি আপনার লিখে লিখতে হবে এভারেজ শব্দটি আপনার লিখতে হবে এ ভি আ ই আর এ জি ই ব্র্যাকেট শুরু ব্র্যাকেট দিচ্ছে এই কারণেই এখানে অনেকগুলো সেল আছে এবং অনেকগুলো সেলের মধ্যেই সংখ্যা লিখা আছে সেই জন্য এখানে ব্র্যাকেট দিচ্ছে এই কারণেই তো এবার আমরা কি করব সর্বপ্রথম সেলটি আমরা সিলেক্ট করলাম ডট বা ইস্টু আপনি যাই বলেন না কেন একদম লাস্ট সেলের উপরে ক্লিক করেন ব্র্যাকেট শেষ করে দিয়ে ইন্টার এখানে আমাদের গড় বা এভারেজ বের হয়ে গেছে এভারেজ বের করার আরও সহজ কৌশল আমি এখন দেখাবো এ ভি ই আর এ জি ই লিখলাম এবার ব্র্যাকেট শুরু জাস্ট বাম মাউস দিয়ে প্রথম উপরে ক্লিক করে চেপে ধরে রাখবেন ছাড়বেন না চেপে ধরে রেখে এভাবে টান দিয়ে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসুন যে পর্যন্ত আপনি চান যে আপনি কোন পর্যন্ত অ্যাভারেজ বের করবেন কোন পর্যন্ত কোন ছেল আপনার লাস্ট টার্গেট সে পর্যন্ত নিয়ে এবার বাম মাউসটি আপনি ছেড়ে দিন আমি কিন্তু এখনো ছাড়িনি এখন আমি বাম মাউস ছেড়ে দিলাম ওকে এখন কি করবেন ডান পাশের ব্র্যাকেটটি দিয়ে দিন এবার ইন্টার দিন দেখুন বের হয়ে গেছে কর তো ওকে আজকের মত এ পর্যন্তই আজকে আমরা শিখলাম কি যোগফল কিভাবে বের করা যায় বিয়োগ কিভাবে করা যায় গুণ কিভাবে করা যায় ভাগ কিভাবে করা যায় পার্সেন্টেজ কিভাবে বের করা যায় গড় কিভাবে নির্ণয় করা যায় ওকে তো এখন আমি আপনাদের জ্ঞাতার্থে বা বোঝার সুবিধার জন্য আমি আরেকবার রিভিউ করছি দেখুন এই ফলাফলের ছেলের উপরে ক্লিক করলে এখানে আমাদের সূত্রটি দেখাচ্ছে এখানে আমাদের সূত্রটি দেখাচ্ছে এই ফর্মুলা বারে এখন আমি কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছি যে এখানে সেল নাম্বারটি আমাদের যাই দেখাক এইটা কোনো বিষয় না আপনারা সব সময় খেয়াল করবেন যে আপনাদের প্রয়োজন যেখানে যেই সেল থেকে যেই সেল পর্যন্ত প্রয়োজন এটা আপনাদের টার্গেট রাখতে হবে তাহলে সেই সেল নাম্বার এখানে সেল নাম্বার এটি আমার এ দেখুন বাম পাশে শো করছে আমি ওই সেলের উপর ক্লিক করলাম আমি যদি না বুঝি আপনি যদি না বোঝেন যে এই সেল নাম্বারটি কত তাহলে এই সেল অ্যাড্রেসটা আপনার দেখিয়ে দিল এখানে দেখুন বি থ্রি আবার আপনি এই সেলের উপর ক্লিক করলেন বি টেন এই সেলের উপর ক্লিক করলেন বি ইলেভেন এরকম আপনি যদি এখন এই সেলের উপর ক্লিক করেন এল এইটিন এই সেলের উপর ক্লিক করেন এফ নাইনটিন দেখুন এইভাবে কিন্তু আপনার সেল নাম্বারটি ওখানে দেখিয়ে দেবে আপনি চাইলে সেভাবে দেখে নিতে পারেন তাহলে আমরা যোগ করলাম কিভাবে সমান ছাম ব্র্যাকেট শুরু প্রথম সেল ইস টু শেষ সেল অথবা আমরা অটো সাম দিয়েও এখান থেকে করতে পারি এভাবে ড্রাক করে টেনে একটা ঘর বেশি সিলেক্ট করে এখানে অটো সাম দিয়ে আমরা একবার ক্লিক করলে আমাদের অটো সাম হয়ে যাবে এবার বিয়োগ বিয়োগ করলাম বিয়োগের সূত্রটি দেখুন সমান ডি থ্রি মাইনাস ডি ফোর তাহলে এই ডি থ্রি হলো এই সেল নাম্বার ডি ফোর হলো এই সেল নাম্বার মাঝখানে শুধু আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়েছি সমান প্রথম সেল বিয়োগ শেষ সেল এটি হলো সূত্র এবার গুণ বের করলাম কিভাবে দেখুন এখানে সমান প্রথম সেল গুণ শেষ সেল ওকে এবার ভাগ করলাম কিভাবে ঠিক একই রকম সবগুলো সূত্রই একই রকম শুধু আপনার আপনি যা করবেন বিয়োগ করবেন না ভাগ করবেন না গুণ করবেন সেই চিহ্নটি মাঝখানে বসিয়ে দেবেন ব্যাস এনাফ এখন পার্সেন্টেন্স কীভাবে বের করলাম সমান যেই ছেলের থেকে পার্সেন্টেজ বের করবো সেটির উপরে ক্লিক করবো অথবা সেল নাম্বারটি লিখে দেব গুণ চিহ্ন দেবো এবং যত পার্সেন্ট বের করব লিখে শিফট ফাইভ দিয়ে পার্সেন্ট চিহ্নটি দিয়ে ইন্টার এবার গড় গড় আমরা কীভাবে করেছি গড়ের সূত্র হল সমান অ্যাভারেজ কথাটি লিখতে হবে একটি একটি সূত্র এভাবেই লিখতে হবে সমান এভারেজ ব্র্যাকেট শুরু প্রথম সেল ইস টু শেষ সেল ব্র্যাকেট শেষ ইন্টার ওকে ফাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমি যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো এর থেকে আরও আরও ক্রমান্বয়ে আমরা উপরের দিকে যাব এক্সেলের আজকে মাত্র শুরু করলাম পর্যায়ক্রমে আমরা ধীরে 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 অনেক বড় বড় কাজ করব এবং বড় বড় কাজের সমাধান আমরা দেখব অফিসিয়াল কাজগুলো তো আমার বিশ্বাস যে আপনারা আমার ভিডিওটি ফলো করলে ভিডিওটি প্রতিদিন দেখলে এবং প্র্যাকটিস করলে অবশ্যই অফিসিয়াল কাজে আপনি এক্সপার্ট হতে পারবেন এই বিশ্বাস আমি রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটির উপর একটা ক্লিক করুন তাহলে আপনার জন্য আমার পক্ষ থেকে সুখবর হলো এটাই যে আমি যখনই এর পরবর্তী ভিডিও আপলোড করব অটোমেটিকলি আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশনের উপর ক্লিক করলে সুজা আমার চ্যানেলে আপনাকে নিয়ে আসবে সেখান থেকে আপনি সরাসরি আপনি আমার এই ভিডিওটি দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন এবং আপনি কি শিখতে চান বা কী জানতে চান এরকম কোনো প্রশ্ন যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাক্ষাৎ হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো এবং সুন্দর থাকুন সেই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি আজকের মতো মোহাম্মদ মিরাজ কাজী প্রম কালের পোস্ট ই সেন্টার ভালো থাকুন আল্লাহ